ভারতীয় কবিরা যে প্রেমে হাবুডুবু খেয়ে বাংলাদেশি এক মহিলা অবৈধভাবে ছুটে এলেন ভারতে, পুলিশ ওই বাংলাদেশি মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়, মামলা দায়ের করে পুলিশ। ঘটনাটি ত্রিপুরা ধর্মনগরের। জানা গেছে বুধবার রাত 10টা নাগাদ চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের কাছে খবর আসে, পূর্ব ফুলবাড়ি গ্রামে নূর জালাল ওরফে সাদ্দামের বাড়িতে এক অবৈধ বাংলাদেশি মহিলা রয়েছেন। সঙ্গে সঙ্গে থানার পুলিশ বাহিনী ওই মহিলাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন তিনি। এদিকে পুলিশ আসার খবর পেয়ে কবিরাজ তথা ফুলবাড়ির বাসিন্দা নূর পালিয়ে যায়। আটক এই বাংলাদেশি মহিলার নাম ফাতেমা নুসরত। জানা যায় যে 23 বছর বয়সী ওই মহিলার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের শিলুয়া গ্রামে। ধৃত মহিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ভারতীয় ওই কবিরাজ কবিরাজের সূত্রে বাংলাদেশে যেতেন, সেখানে ওনার সঙ্গে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অথচ এই মহিলার বাংলাদেশে 4 বছরের সন্তান সহ স্বামী ও শাশুড়ি রয়েছেন। বিগত 15 দিন ধরে অবৈধভাবে ভারতে এসে কবিরাজের সঙ্গে স্ত্রী হিসেবে বসবাস করছেন। অপরদিকে স্থানীয় থানার পুলিশ পাসপোর্ট আটকে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে ওসি সমরেশ দাস জানান, বৃহস্পতিবার ধৃত বাংলাদেশি মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। সাথে পলাতক কবিরাজের খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। একটা গোপন খবরের ভিত্তিতে আমরা আমাদের মহিলা এএসআই রুমা দেববর্মা স্টাফসহ পূর্ব ফুলবাড়ির বাসিন্দা নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার বাড়িতে রেড করে, খবরটা এরকম ছিল, একটা বাংলাদেশি মহিলা ওনার বাড়িতে থাকছেন কোনো পাসপোর্ট বা ভ্যালিড ডকুমেন্ট ছাড়া। তো যখন পুলিশ রেড করে তখন ওই মহিলাকে পাওয়া যায়, আসলে বাংলাদেশি নাগরিক, ওর কাছে ভ্যালিড পাসপোর্ট বা ডকুমেন্ট কিছু নেই। নামটা হচ্ছে ফাতেমা নুসরাত, বয়স 23, বিবাহিত। ওর স্বামীর নাম আব্দুল মমিন, ওর বাড়ি হচ্ছে শিলুয়া মৌলভীবাজার বাংলাদেশ। তো রেডের পরে ওকে পাসপোর্ট বা ওর ডকুমেন্ট চাওয়া হলে ও কিছুই দেখাতে পারেনি, স্বীকার করেছে যে বিনা পাসপোর্টে ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। পূর্ব ফুলবাড়ির নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার সঙ্গে মহিলাকে এসেছে। ঘটনার পরবর্তী সময় খবর নিয়ে জানা যায়, এই নূর জালাল উর্ফে সাদ্দাম কবিরাজি করে এবং প্রায় সময় তার বাংলাদেশে আসা যাওয়া আছে। ওই কবিরাজির সময় বাংলাদেশে ওই ফাতেমা নুসরাতের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। যদিও ফাতেমা নুসরাত বিবাহিত, তারপরেও ভালোবাসার তাগিদে বিনা পাসপোর্টে ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করে ওকে আমরা অ্যারেস্ট করেছি। চোরাইবাড়ি পিএসএ একটা কেস নিয়েছি পাসপোর্ট একটি, আগামীকালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো ধর্মনগর। আর ওই যে নূর জালালকে আগে আটক করেছিল, না, নূর জালালকে যখন রেড করা চলছিল তখন নূর জালালকে বাড়িতে পাওয়া যায়নি, তাকে আমরা খুঁজছি। তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? হ্যাঁ, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কারণ ও বিনা পাসপোর্টে একটা বাংলাদেশি নাগরিককে কি উদ্দেশ্যে এখানে বাড়িতে এনে রাখে। কতদিন পূর্বে এসেছিল মহিলা? প্রায় 15 দিন পূর্বে তার বাড়িতে এনে রেখেছে। ওই মহিলার কি স্বামী আছে? হ্যাঁ, ওই মহিলার জিজ্ঞাসাবাদে জানতে পারি ওই মহিলা বিবাহিত, ওই মহিলার স্বামী ইয়াতে থাকে, কাতার থাকে। কোনো বিবাহ বিচ্ছেদ ঘটেছে কি তাদের মধ্যে? না, এরকম হয়নি এখানে।